কিছুক্ষণ আগে আফরিনকে স্কুলে দিয়ে আসছি, আর আফরিনের বাবা আর আফরিনের দাদাকে নাস্তা দিয়ে দিলাম। আফরিনের বাবা যাওয়ার সময় গেছে। আল্লাহ হাফেজ। পিছে কলার ঠিক করেন। তাড়াহুড়া গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হয়ে আসছি আপনি বাবাকে নিতে। আপনি বাবা চেম্বার গেল। আমি নাই, আমি রুম বন্ধ করে দিয়ে আস। কিছুদিন থেকে এই আম শুকানো হচ্ছিল, ভালো শুকাই গেছে, বাট এখানে কিছু ওয়েস্ট লাগে, নষ্ট হচ্ছে। আর এখানে কিছু আম আমি আবার দিছে, এটা বলছে শুকাইতে। আপনি বলছে এই কাঁচা আমকে আবার রোদে শুকাইতে জন্য দো, দিতে আসছে। ভালোই রোদ। এখানে আম দিছি রোদ লাগাইতে জন্য, আর এখানে শুকনো আম আছে, মেবি একে আবার রোদে দিয়াই, কেন এই কিছুটা একটু কেমন হয়ে গেছে, এটা রোদে রাখি। এটা অবস্থা আমি পারছি না বললো, কেন একটা একটাই আর পচেই গেছে। আমি বলছি না থাক, পারা দরকার নেই। সব কাঁচামরিচ লাল মরিচ হয়ে যাচ্ছে। এইখানে পানি দিই একটু গাছে, গাছে পানি দিলাম, কারণ গাছ অবস্থা ভালো না, শুকা যাচ্ছে। আর ছাদে এখন পানি দিচ্ছে, অনেক গরম, ছাদে একটু পানি দিলাম, অনেক গরম দিলাম। শুনছেন আমি আর অনেক কাজ আছে, এটা তাড়াতাড়ি শেষ করে তারপরে আবার আপনি স্কুলে যেতে হবে। আপনি বাসায় কে নেই, শুধু আমি আছি। আমি মলিবাজি বাসায়, আপনি বাবা ডিউটিতে, আব্বু মেবি নিচে ঘরে, না তো মলিবাজি বাসায়। যা হোক এখন কাজ করে স্টার্ট করি। আগে রান্না করে যাই, দেখি কি রান্না করো, রাইট অন করি। রান্না করতে গেছিলাম, বাট আমি ফোন দিল কিনা একসাথে আমরা খাবো জাহিনদের বাসায়, তাই জন্য এখন রান্না পোস্টপোন। আর আপনি টিফিন দিতে যাবো, দশটা বিশ হয়ে গেছে, দেরি হয়ে গেল। আসামু টিফিন যাহ, আপনাকে টিফিন দিলাম, দেরি হয়ে গেছিলো, ব্রেক শেষ হইতে এখন 11 মিনিট বাকি আছে। আপনাকে স্কুলে টিফিন দেওয়া পর দিয়ে আসার পরে অনেকগুলো কাপড় ছিল, যেটা ওয়াশ করলাম, আর এখন যাচ্ছি ছাদে কাপড় নাড়ি দিতে। তা ছাদে ভালোই রোদ আছে, তো যা হোক তাড়াতাড়ি কাপড় নাড়ি দিতে হবে, কেন কিছুক্ষণ পরে আবার আপনি ছুটি হয়ে যাবে, হেঁটে যাব। সব কাপড় নাড়ি দিয়ে কমপ্লিট হলো, একদম শুকাই গেছে টমেটো গাছ, বাট এখানে একটা লাগে ছোটো টমেটো হয়েছে। এখন ছাদে সব কাপড় নাড়ি দিয়ে কমপ্লিট হলো, এখন তাড়াতাড়ি নিচে নামি, কেন আপনার ছুটি হইতে আর বেশি সময় নেই, তো আমি তাড়াতাড়ি আপনাকে নিতে যাব। আপনি ছুটির সময় গেছেন, সে জন্য বের হবো। অনেকক্ষণ হয়ে গেছে, আপনি এখনও নামেন। আসছেন কি নিয়ে আসছেন? ভালো করছেন, আপনি তাড়াতাড়ি যান, ফ্রেশ হয়ে যান, দেন এই ডিম আবার ভেঙে যায় না। হ্যাঁ ওষুধ নিয়ে আসছেন? হ্যাঁ ও খাসি, আমি ডিম বের করে, ও কাশি হচ্ছে, তো ভালো করছেন নিয়ে আসছেন ওষুধ। একদম
অন্ধকার হয়ে যাচ্ছে, এখন প্রায় 3টা বাজছে। আর উপরে আম শুকানোর জন্য দিয়েছিলাম, তা ওই জন্য উঠায় নিয়ে আসছে। আপনি বাবা ভালো হয়েছে, দেখি কি রকম বাতাস। এই যে না 3টা 10 হয়েছে, তা একদম অন্ধকার হয়ে গেছে। তা ওপেন করে দেখাই গেট, মাশাল্লাহ। এখন আবহাওয়া খুব ঠান্ডা হয়ে গেছে, খুব সুন্দর বাতাস আছে, তা ভালো। আর এখন অনেক জোরে জোরে বৃষ্টি পড়া স্টার্ট, এই বৃষ্টি অনেক অপেক্ষা হইতেছিল। আফরিন আম্মু দেখো ভিজে গেছে তো আফরিন। তো আগে রোদ উঠছিল না? জাস্ট কিছু সেকেন্ডের জন্য রোদ উঠছিল, দেখা গেছিল সুন্দর। আম্মু দেখি আসুন পানি আসতেছে, এই যে এটা ভালো। আর ভালো ঠান্ডা ক্লাইমেট হয়ে গেছে, খুবই ভালো। এই রান্নাঘরে জান না কি অবস্থা, বৃষ্টি পানি জান না। হ্যাঁ এইদিকে দেখা যাচ্ছে, এই যে রোদ, বৃষ্টির সাথে রোদ। সুন্দর বৃষ্টি পড়তেছে, ভালো ভালোই ক্লাইমেট ঠান্ডা হয়েছে, ভালো আজকে হয়েছে। সাইডে দেখা যাচ্ছে রোদও উঠে আছে আর বৃষ্টি হচ্ছে রান্না। হ্যাঁ এই দেখে দেখা যাচ্ছে যে রোদে রোদ উঠছে। আপনি আম্মু তাড়াতাড়ি বই খাতা খাও আম্মু, ঠান্ডাই তো হবে, বৃষ্টি হয়েছে। জাহিনদের বাসা লাস্ট করা আমাদের কমপ্লিট হয়ে গেল। আর আপনি ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে আসছিল জাহিনের জন্য, সানাকে জন্য, সানাকে খাওয়াচ্ছে। কিছুক্ষণ আগে জাহিনদের বাসা থেকে আসছে, কি উপলক্ষে আমাদের কোনো প্রতিবেশী আছে, তা ওনার ঘরে ছেলে হয়েছে। হ্যাঁ তাই কারণ আমাদেরকে মিষ্টি দিল, তা ভালো। চিনি না, তা আমি আমার ভিডিওর মাধ্যমে বলবো কংগ্রেচুলেশন। আল্লাহ তালা ওনার ছেলেকে ভালো রাখে, ভালো বড় হোক, এই দু আছে। এনিওয়ে মিষ্টি আমি তোমাকে দিই আম্মু, এরকম করবো রাস্ট পড়ে যাবে। এইখানে আসে মিষ্টি ন, তোমার যাকে শুধু তুমি ন, ভালো কেমন ভালো রসে মিষ্টি তো ভালোই হয়। ঠিক আছে আম্মু, খাওয়া দাওয়া করে হ্যান্ড ওয়াশ করে ফেলবা, ঠিক আছে? কাপড় তুলতে যাচ্ছি, একটু পরে সন্ধ্যা যাবে। তারপরে গরম আছে না আম্মু, ওয়েদার অনেক গরম, গরম। আফরিনকে তো গরমে আর ভালো লাগতেছে না, আগের মতো হয়ে যায় গরম, একটু কমে যায়। ঠিক হ্যাঁ এইবার তো গরম বেশি পড়ছে। ওকে ভিউয়ার্স, আজকে আমার ভিডিও এখানেই শেষ। আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ও নিচে ঘরে কথা বলতেছো বুঝছে, আপনার মাঝে মধ্যে নিচে ঘরকে অনেক মিস করে, এটাই বলছিল অনেক দিন হয়েছে মা যাইনি। এখন কি থাকে না, তো সামনের রুমে যে সব্বু থাকে, তো এরকম সাফাই হয় না, তাই কারণ আমরা যাই না। পুরোটা স্টার্ট করি, এটা সবুজ ছিল যেটা লাল হয়ে গেল, এদিন পরে এটাও কমপ্লিটলি রেড হয়ে যাবে, রেড ছেলে। এই দেখো এদিকে আছে, দেখো এখানে উস্তা হচ্ছে, আমি পানি দিয়েছিলাম, আমি দেখো এদিকে হচ্ছে, মাশাল্লাহ এখন হবে। তাই ও পানিই নেই, হাত থেকে কাপড় তোলা হয়ে গেছে, এখন আমরা ঘরে যাচ্ছি। আম্মু মাগরিব আজান হবে, তাড়াতাড়ি ওযু করে ফেলো নামাজ।